দেশের মানুষ, দেশের মানুষ বলিতেছে ভাই, ও ভাই রে, দেশের মানুষ বলিতেছে ভাই, আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না, হিংসা চাই না, বিদ্বেষ চাই না, শান্তিতে ভোট দিতে চাই, দেশের মানুষ বলিতেছে ভাই। এখন চলছে ভোটের মরশুম, আর এই ভোটের মরশুমকে ঘিরে এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া দেখা যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, প্রচারের পর প্রচারে বেরিয়ে পড়েছেন আমাদের জনপ্রতিনিধিরা, আবার কোথাও দেখা যাচ্ছে মার মার কাটখাট অবস্থা। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে বেশিরভাগ সময়ই দেখা যায় এই ভোটের মরশুম আসলেই এক প্রকারের অরাজকতা, এক প্রকারের অশান্তির আবহাওয়া বয়ে নিয়ে আসে এই ভোট। আর সেই অশান্তিকে বিরত রাখতেই শান্তির বার্তা নিয়ে এসেছেন আমাদের আজকের বিশেষ অতিথি। আমরা আজ চলে এসেছি কাশিবাটিতে, আর এখানেই একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পীর সাথে, যিনি এই ভোটকে ঘিরে সবসময়ই শান্তির বার্তা দিয়ে এসেছেন রাজ্যবাসীর জন্য। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন তরণীমোহন বিশ্বাস, আর তিনি একমাত্র যিনি এই ভোটের মরশুম আসলেই তার গানের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেন। তো আজ সেই বিষয়েই আমরা জানব তরণীমোহন বিশ্বাসের কাছ থেকে, যে মূলত তার এই গানের মাধ্যমে যে শান্তিপূর্ণ ভোটের বার্তা, সেই বার্তায় কী কী লুকিয়ে রয়েছে। তরণীবাবু, আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে আমাদের এই ভোটের মরশুম আসলেই কিন্তু রাজ্যে এক প্রকারের অরাজকতা, অশান্তির পরিস্থিতি আমরা বেশিরভাগ সময় দেখতে পারি, এই যে বঞ্চনার শিকার হচ্ছে আমাদের রাজ্যবাসীর যুবক যুবতীরা, তো সেই ক্ষেত্রে এই যে আপনি যে শান্তির বার্তা নিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে মানে আপনি গানটাকেই কেন বেছে নিয়েছেন শান্তির বার্তা দেওয়ার জন্য? বিষয় হলো, প্রত্যেকবার ভোট এলে বা দুর্গাপূজা এলে বা মানে সমাজে কোনো ঘটনা ঘটলে আমি সেই বিষয় নিয়ে একটা গান বাজি। লোকশিল্পী হিসাবে এটা আমি মনে করি আমার এটা একটা কাজ। তা সেই ভোট আসছে, এবারও আমি ভোটের একটা গান লিখেছি, এবং যেহেতু মানে ভোটের সময় খুব গণ্ডগোল হয়, হ্যাঁ, হিংসা বিদ্বেষ হয়, অনেক লোক মানে আপনার গিয়ে মারা টারা যায়, যাতে এই জিনিস না হয় আর কি, মানে শান্তিতে যাতে ভোট হয়, সেই নিয়ে আমি একটা গান বেঁধেছি এবং বাজি প্রতিবারই বিভিন্ন বিষয় নিয়ে, এক ভোটের বিষয় নিয়েই বিভিন্ন আঙ্গিকের গান বাজি, এইবার এটা আমি বেঁধেছি। আপনি যেমনটা বললেন যে আপনি বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ ভোটকে ঘিরেই গান বাঁধেন, তো এবারের ভোটকে নিয়ে আপনি কি গান বেঁধেছেন সেটা শুনব। আচ্ছা, সেটা ৭৭ বছর স্বাধীন হইলাম, তবু টিনের সাহালায় রইয়া গেলাম গো, ৭৭ বছর স্বাধীন হইলাম, টিনের সাহালায় রইয়া গেলাম গো, কতবার ভোটার জেরক্স আবার আধার ভোটার, আধার ভোটার জমা দিলাম আধার ভোটার, জমা দিলাম পাকা বাড়ির দেখা নাই, দেশের মানুষ বলিতেছে ভাই, ও ভাই রে, দেশের মানুষ বলিতেছে ভাই।
তো যেমনটা আপনারা ইতিমধ্যেই গানটা শুনলেন, দেশের মানুষ বলিতেছে ভাই, অর্থাৎ তার এই যে গানটা আপনারা যদি খুব মন দিয়ে শোনেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই গানে মূলত বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে যে জ্বলন্ত সমস্যাগুলো রয়েছে, এই এনআরসি, সিএএ বা বলতে পারেন এই যে বঞ্চনার শিকার যারা হয়েছে, চাকরি প্রার্থীরা রয়েছেন বা বকেয়া টাকা, এই ধরনের সমস্ত সমস্যা নিয়ে কিন্তু মূলত তিনি এবারের ভোটের গানটি বেঁধেছেন। তো সেই ক্ষেত্রে তরুণীবাবু আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে গানের মধ্যে আপনার যে এই ধরনের গভীর বার্তাগুলো থাকে, তো সেই বার্তাগুলো মূলত আপনি কাদের উদ্দেশ্যে বলেন, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে নাকি দেশবাসীর উদ্দেশ্যে? না না না, মূলত ওই সাধারণ যারা ভোটার, সাধারণ মানুষের উদ্দেশ্যেই আমার এই কথা বলা। হ্যাঁ, যেমন শোনেন, যা আমরা হিংসা চাই না, আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না, শান্তিতে ভোট দিতে চাই, হিংসা চাই না, আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না, শান্তিতে ভোট দিতে চাই, দেশের মানুষ এই কথাই তো বলিতেছে ভাই, আর দেশের মানুষ এই কথাই তো বলিতেছে ভাই, আমরা হিংসা চাই না, আমরা হিংসা চাই না, আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না, শান্তিতে ভোট দিতে চাই, হিংসা চাই না, আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না, শান্তিতে ভোট দিতে।